তরুণীর বিয়ের প্রস্তাবে যে জবাব দিলেন সালমান খান। বলিউডের চিরকুমার সালমান খান দুবাই সফরে গিয়ে জমিয়ে প্রচার সারছেন নিজের ঈদ রিলিজ কিসি কা বাই কিসি কা জান এর। সেখানে গিয়ে ফ্যানদের সঙ্গে সাক্ষাৎ করেন বাইজান। পাপারাজ্জি ভাইরাল বায়ানি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সালমানের দুবাই সফরের একটি ঝলক। সেখানেই দর্শক দরবারে পাওয়া গেল সালমানকে। এদিন সালমানের দেখা মিলল মেরুন শার্ট আর কালো প্যান্ট। চলতি বছরে জীবনের 58তম বসন্তে সালমানের হ্যান্ডসাম লুক দেখে অবাক অনুরাগীরা। সালমানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। নারী অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বলিউডের ইন্টারনাল প্রেম সালমানের প্রতি এত বছরও তাদের প্রেম কমেনি, তার প্রমাণ মিলল এই ভিডিওতে। এদিন সালমানের সামনে উঠে দাঁড়িয়ে এক তরুণী বলেন, সালমান মুঝসে শাদি করগে। সুন্দরী এমন আবেগ ভরা প্রস্তাবের কি জবাব দেবেন বুঝে উঠতে পারছিলেন না সালমান। তখনই দর্শক আসনের অপর এক তরুণী বলে ওঠেন, না সালমান একদম বিয়ে করো না, দরকার নেই বিয়ের। তার সুরে সুর মিলিয়ে সালমান বলেন, একদম ঠিক কথা বলেছেন। সালমানের জীবনের নারী সঙ্গ বহুবার এসেছে। 90-এর দশকের গোড়ার দিকে সঙ্গীত বিজলানির সঙ্গে সম্পর্কে ছিলেন সালমান। 1994 সালের 27শে মে বিয়ের তারিখ পাকা ছিল সালমান সঙ্গীতার। কার্ডও ছাপা হয়ে গিয়েছিল, তবে বিয়ে ভেঙে দেন সঙ্গীতা। আজ যদিও তারা ঘনিষ্ঠ বন্ধু। পরবর্তীতে সুমিয়ালি ঐশ্বরিয়া রায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বাইজান। নতুন শতাব্দীতে কখনো ক্যাটরিনা কখনো জ্যাকলিন বা উইলিয়া একাধিক বিদেশিনীর সঙ্গে নাম জড়িয়েছে সালমানের, তবে বিয়ে থেকে দূরেই থেকেছেন সালমান। বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে বছর দশেক আগে কফি উইথ করণের মঞ্চে সালমান জানিয়েছিলেন, একটা সময় ছিল যখন আমি সত্যি বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু সেটা সফল হলো না। অনেকবারই কাছাকাছি পৌঁছেছি, ভরাভাবে বয়ফ্রেন্ড হিসাবে আমি পারফেক্ট কিন্তু স্বামী হিসাবে আমাকে সারা জীবন সহ্য করাটা বোধহয় মুশকিল ভাবে। সঙ্গীতার সঙ্গে তো বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল, তবে বিয়েটা হয়নি। বিই নিউজ, ঢাকা।